নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত মাখা সন্দেশ মাখা সন্দেশ আপনাকে আমি অনেক রকমভাবে পরিবেশন করেছি নর্মাল মাখা সন্দেশ নলেন গুড়ের মাখা সন্দেশ কাঁচা আমের মাখা সন্দেশ ম্যাঙ্গো মাখা সন্দেশ কিন্তু আজকে একেবারে অন্য রকমের আর অন্য রকম স্বাদের একটা মাখা সন্দেশের রেসিপি আপনার জন্য যেটা আপনি ভাইফোটায় বা আপনি রাখিতে দুর্গাপুজোয় বা দিওয়ালিতে বা জন্মাষ্টমীতে যে কোনো বা রোজ রোজ যে কোনো দিন যে কোনো সময় তৈরি করতে পারবেন আমরা এখানে এক লিটার দুধের ছানা ফুল ফ্যাট মিল্ক নিতে হবে অবশ্য করেই তো সেটাকে আমরা ছানা কাটিয়ে নিয়েছি ছানা কাটানোর পরে সেটা জল ঝড়িয়ে নিয়েছি তারপর তাকে এরকমভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এইরকমভাবে ঠেসে ঠেসে কিন্তু মেখে নিতে হবে যাতে ছানাটা আমাদের স্মুথ হয়ে যায় ছানার মধ্যে দেখুন একটা স্কাম্বল ব্যাপার ছিল সেটা একেবারে মাখনের মতো নরম হয়ে গেল এবার আমরা এখানে এই দুটো পোর্শান করে একটা একটু ছোট একটা একটু বড় এইভাবে দুটো পোর্শান করে আমরা ভাগ করে রাখছি আমাদের এই ছানাটাকে আমরা তৈরি করছি মাখা সন্দেশ তার জন্য কড়াইটা গরম করে নিয়েছি কিন্তু কড়াইয়ের এই এত বড় হিটটাকেও আমরা একটু কমিয়ে নেব তার জন্য আমরা এক কাপ জল এর ওয়ান ফোর্থ কাপ মতন এখানে দিয়ে দিলাম দেবার পর এখানে দিচ্ছি চিনি চিনিটা এখানে মোটামুটি দশ থেকে বারো চামচ মতন দিয়েছি একটা ছোট কাপের সাইজে বলতে পারেন এবার ক্রমাগত নাড়াচাড়া করতে হবে পুরো কাজটাই আমরা হাই ফ্লেমে করবো কারণ হাই ফ্লেমে না করলে সন্দেশের কালারটা কিন্তু এই রকম সাদা আসবে না আর চিনিটাও কিন্তু তাহলে জমে যাবে তাই জন্য হাই ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে আমাদের কিন্তু এই চিনিটাকে গলিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনিটা যখন গলছে এরকম তখন আমি কয়েকটা ছোটো এই এইরকম হামান দিস্তার সাহায্যে গুঁড়ো করে নিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এর খোসাগুলো ফেলবেন না যখন চা করবেন সকালবেলায় বা সন্ধ্যে তখন এইগুলো দিয়ে দেবেন চায়ের সাথে ফুটতে একটা ইলাইচি চা তৈরি হয়ে যাবে এবারে আমরা এখানে এই যে প্রথম যে বড় পোষানটা ছিল সেই সন্দেশের জন্য এই বড় পোরশনটাকে আমরা এখানে দিয়ে দেব। দেখতে এবার ভালো করে এই খুন্তির সাহায্যে এর যে ডালা ডালা অংশগুলোকে স্মুথ করে মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি না একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি নাহলে আপনি বোর হয়ে যাবেন বলে তো এরকমভাবে যতবার এরকমভাবে ফুলে ফুলে উঠবে আমরা চারদিক থেকে স্ক্র্যাপ করে করে এর মাঝখানটায় নিয়ে আসব তার না হলে পারে এই দিকটা শুকিয়ে গিয়ে সন্দেশটা নষ্ট হবে যখন এই সন্দেশ ছানার রঙটা সন্দেশের রঙে চলে আসবে মানে যেরকম মিষ্টি আপনি বাজার থেকে কিনে খান সেই রকম পর্যায়ে আমরা দিয়ে দেব সেকেন্ড পোর্শানটাও তো দিয়ে ভালো করে ক্রমাগত নাড়তে হবে এবং তলায় এবং সাইডে স্ক্র্যাপ করে করে নাড়তে হবে নালে এই সমস্ত দিকে আমাদের সন্দেশটা লেগে যেতে পারে আবারও বলছি হাই ফ্লেমে কিন্তু করতে হবে মাত্র কয়েক মিনিটের ব্যাপার তাহলেই আপনার সুন্দর মাখা সন্দেশ কিন্তু রেডি হয়ে যাবে এই রকম মাখা সন্দেশের রেসিপি আপনি আমার চ্যানেলে এর আগেও পেয়ে যাবেন আমি আমার জন্মাষ্টমীর জন্য এইভাবে কৃষ্ণের জন্য এইভাবে তৈরি করেছিলাম মাখা সন্দেশ তো এই মাখা সন্দেশের জন্য এই রকমই রেসিপি আর এই জন্মাষ্টমী উপলক্ষেও আমি আপনার জন্য আগাম শেয়ার করছি কিন্তু একটু তফাৎ আছে একটু টুইস্ট আছে এমন একটা মিষ্টি যেটা আপনি যখন কাউকে পরিবেশন করবেন তিনি ধরতেই পারবেন না বাড়িতে এটা আপনি বানিয়েছেন না দোকান থেকে কিনে এনেছেন আর আপনিও যখন খাবেন মুখে দিলেই একটা ভীষণ সুন্দর রিফ্রেশিং ফ্লেভার আপনার কাছে আসবে এই সন্দেশে গায়ে যা কিছু কালো কালো চোখে পড়ছে আপনার সবটাই কিন্তু ওই ছোট এলাচের দানার টুকরোগুলো এগুলো যখন মুখের মধ্যে পড়বে তখন ভীষণ সুন্দর খেতে লাগবে ভীষণ রিফ্রেশিং লাগবে আমরা সাধারণত সুইট ডিশ যে কোনো কিছু খাবার খাওয়ার পরে খাই যাতে আমাদের হজমের সুবিধা হয় হ্যাপি হরমোন আসে আর অনেক কিছু এফেক্ট আসে মনটাও খুব ভালো থাকে তাই না মিষ্টি খেতে তো অবশ্য করেই এইরকমভাবে সন্দেশ আপনি আপনার বাচ্চাকেও দিতে পারেন তার জন্যই আর কার্ডেমম কিন্তু আমাদের হজমে কিন্তু খুব সাহায্য করে তো এই রকমভাবে আমাদের সন্দেশ কিন্তু রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দেখুন একদম ছেড়ে এসছে পুরো মাখার মন্ডের মতন এই থালায় কোনো তেল ঘি বাটার কিছু লাগানো নেই আমরা কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে এই সন্দেশটাকে ঢেলে এবার এটাকে মোটামুটি আট থেকে ন ঘন্টা কিংবা একদম রুম টেম্পারেচারে রেখে একে ঠান্ডা করতে হবে আমি একটু এই খুন্তির সাহায্যেই এই মাঝখানে একটা স্কোয়ার শেপ দেবার চেষ্টা করছি এখানে একদম নরম তুল তুলে এই নরম গরম তুল তুলে রকম মাখা সন্দেশের স্বাদও কিন্তু অনবদ্য হয় এর আগের আগের বারগুলোতে আমি এই রকম ধরনেরই সন্দেশ আপনাকে খাইয়েছি এটা আট ঘন্টা এরকম সেট হোক এবারে আমরা নিয়ে নিয়েছি আট ঘন্টা পরের গল্প তো এখানে নিয়ে নিয়েছি এরকম জাল দিয়ে রাখা ঠান্ডা দুধ তার থেকে খানিকটা খানিকটা এই দুধের মধ্যে আমরা দিয়ে দিলাম চিনি এখানে চিনি লাগবে না পাঁচ থেকে ছ চামচ মতন চিনি দিয়েছি মোটামুটি বড় এক কাপ দুধ এর মধ্যে আছে এবারে কাস্টার্ড পাউডার নিয়েছি আড়াই চামচ মতন এটা স্ট্রবেরি কাস্টার্ড পাউডার একটা কালার অ্যাড হবে আর অনবদ্য এর ফ্লেভারটা পুরো স্ট্রবেরি ফ্লেভার কতটা ভালো হয় আপনাকে আর আমি নতুন করে কি বলবো ভালো করে স্ট্রবেরি পাউডারটাকে আমরা এভাবে গুলে নেব আর আমার দুধটাতেও কিন্তু ফুড এসে গেছে খেয়াল রাখতে হবে দুধে যেন সর না পড়ে তাই দুধ যেন সর না থাকে সর থাকলে তাকে ছেঁকে নিতে হবে এই রকমভাবে আমি এখানেও একটু হালকা এলাচের পাউডারও কিন্তু দিয়ে দিয়েছি এবার একটা স্মুথ যে আমাদের কাস্টার্ড পাউডারের পেস্ট তৈরি হয়ে গেল এবার এই ফুটন্ত দুধ এখানেও হাই ফ্লেমে থাকবে এই অবস্থায় এক হাতে নাড়বেন আর এক হাতে এই লিকুইডটা দেবেন দিয়ে ক্রমাগত নাড়তে হবে এখানে মোটামুটি ঘড়ি ধরে দুই থেকে তিন মিনিট নাড়লেই দেখতে পাবেন আপনার এই খুন্তিটা ক্রমশ আঠালো টাইপের হয়ে যাচ্ছে আর নাড়া ঠিক যাচ্ছে না ঠিক এই রকম পর্যায়ে দেখুন আমারও তাই হচ্ছে আর এরকম পর্যায়ে বুঝতে পারবেন আপনার কিন্তু কাস্টারটা রেডি হয়ে গেছে দেখুন একটা ক্রিমি স্টেকচার কিন্তু আমাদের দুধে চলে এসছে আমি এই সময় গ্যাসটাকে অফ করে দিয়েছি কিন্তু গ্যাস অফ করলেই শুধু হবে না আপনাকে ক্রমাগত এটাকে নাড়াতে হবে যেন এর ওপর এর ওপরে যেন কোনো আস্তরণ না জমে তো আমরা এখানে একটা ড্রেসিং তৈরি করছি কাস্টার্ড দিয়ে তো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল শুধুমাত্র আপনি যদি মাখা সন্দেশ খেতে চান তাহলে এতক্ষণ পর্যন্ত রেসিপি আপনি পেয়ে গেছেন বা এর আগেও আমি শেয়ার করেছি কিন্তু একটু ডেকোরেশন করতে কার না ভালো লাগে বলুন তো এই দেখুন আমি এটাকে একটা টিফিন কোটে রেখে দিয়েছি কারণ প্রচণ্ড পিঁপড়ের ভয় তো এই সময়তে বর্ষাকালে ভীষণ পিঁপড়ে হয় এবার দেখুন আমরা এখানে রেখে দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে আমরা এখানে পুরোটাকে স্প্রেড করে দেবো একদম নিচের দিকেও পর্যন্ত স্প্রেড করবেন এইবার এটা একটু ঠান্ডা করে নিন রুম টেম্পারেচারে যাতে এই কাস্টারটা গরম না থাকে চাপা দিয়ে দু ঘন্টা একদম ফ্রিজ করে দিন পুরো টেম্পারেচারকে হাই করে দিন যেখানে আপনার বরফ জমবে বা আইসক্রিম হবে দু ঘন্টা রাখুন এর বেশি রাখবেন না তারপর যখন আমি এই ঢাকাটা খুলেছি পুরো খুলজা সিমসিম হয়ে গেছে একেবারে দেখুন কি অপূর্ব দেখুন অনবদ্য অনবদ্য মানে এত সুন্দর এর ফ্লেভারটা আসছে আগেই তো একটা সন্দেশের সুন্দর গন্ধ আসছিল তার সাথে স্ট্রবেরি আর তার সাথে পুরো একটা জেলি জেলি ব্যাপার আর আমি যখন এটা টেস্ট করেছিলাম বা বাড়ির লোকও যখন এটা খেয়েছে একেবারে অনবদ্য দেখুন এই এইরকমভাবে স্কোয়ার পিসগুলো বেরিয়ে আসছে আমি মাটির থালায় পান পাতার উপরে এটা সার্ভ করছি পান আমাদের হজমে খুব সাহায্য করে আর মাটির গুণাগুনের কথা আমরা কে না জানি তো মাটির পাত্রে আগে আমরা রান্না করেই খেতাম এখনও অনেকে খেয়ে থাকেন আমিও না এটা মাটির ঢাড়ি করাই খুব খুঁজি পাচ্ছি না তো যাই হোক আজকের রেসিপিটা কেমন লাগলো জান ভুলবেন না দেখুন এখানে আরও কিছু ডেকোরেশন করতে বাকি আছে একদম সাইডের পিসগুলোকে আমি ধরি নি যেগুলো মাঝখান থেকে বড় বড় টুকরো বেরিয়ে এসেছে সেইগুলোকে এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি আমি তো ঠিক মিষ্টির দোকানের মতন অতটা পাকাপোক্ত নই তাই প্রত্যেকটা পিস একদম ঠিক পার্টিকুলার হয়নি তবে ঠিক স্কয়ার স্কোয়ার করেই কিন্তু বার হয়েছে ভেঙে যায়নি মানে আপনাকে বলা এই কারণেই আপনারও পিসগুলো ভেঙে যাবে না একদম শক্ত হয়েই থাকবে আমি একটুখানি এই চেরি দিয়ে একটু ডেকরে পরিশান করছি এই পিঙ্ক কালারের সাথে একদম মিলেমিশে একাকার আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে কোন রেসিপি টেস্ট করে সেটা যদি পাস না করে আমি আপনাকে কিন্তু সেটা শেয়ার করি না তাই এটা খুব ভালো নম্বর সহ পাশ করেছে তাই এটা আপনার জন্য আমি পেশ করলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আপনার যে বাচ্চাটা মিষ্টি খেতে বা পছন্দ করে না তাকে অবশ্যই দিন যে দুধ খেতে ভালোবাসে না তাকে অবশ্যই দিন আর যে একদম খাওয়া নিয়ে বায়না করে তাকে দিন তিনি আপনি অবশ্যই ভালোবাসবেন আবার বলবে আবার বানিয়ে দাও আবার কবে বানাবে এই আবদারের জন্য কিন্তু আপনি প্রস্তুত থাকুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও একটা মিষ্টি মুখ নিয়ে ধন্য